যে ব্যক্তির দিকে আমি তাকাচ্ছি ওই ব্যক্তির নামে লেখা আছে তার মৃত্যু হচ্ছে হিন্দুস্তানে অথচ আপনার এখানে বসে রয়েছে সময় আছে অল্প আমি তো বারবার তাকাচ্ছি আর দেখতেছি কি ব্যাপার সে এখন এখানে কেন তার মৃত্যু তো এখানে হবে জাহান্নামীরা এক হাজার বছর পর্যন্ত শুধু কাঁদবে কাঁদতে কাঁদতে এদের চোখের পানি চলে যাবে তারপরে হাজার বছরে এদের আপনার জাহান চোখ থেকে শুধু রক্ত তারপরে হাজার বছরে রক্ত রক্ত শুকিয়ে যাবে শুধু পুজ বের হইতে থাকবে আল্লাহ তালা আপনাকে আমাকে যে অবস্থায় মৃত্যু লিখেছেন সবকিছু কিছু তার কাছে লিপিবদ্ধ আছে সুলাইমান আর এই ঘটনা তার দরবারে তো অসংখ্য মানুষ থাকতো জিন থাকতো প্রাণী থাকতো তো একদিন সুলাইমান আলী ইসলামের মন্ত্রী পরিষদের একজন তিনি দেখলেন সুলাইমান আলহিসাম বসে আছেন দেখলেন আজরাইল আলহিসাম প্রবেশ করতেছে কিন্তু এক ব্যক্তির দিকে তিনি বারবার ঘুর ঘুর করে তাকাচ্ছেন ওই ব্যক্তি আজরাইল আলহিসামকে দেখে ভয় পেয়ে গেছে এই ব্যক্তি বারবার আমার দিকে তাকায় কেন তখন সুলাইমান আলী ইসলামকে বলতেছেন হুজুর আপনি আমাকে বাতাসের মাধ্যমে আপনি পুরা হিন্দুস্তানে পাঠাই বাতাসের মাধ্যমে কি করেন হিন্দুস্তানে পাঠায় দেন তো আল্লাহ তালা সুলাইমান আলী ইসলাম বাতাকে বাতাসকে নির্দেশ দিলেন যে আর চেয়ার তুমি আর কি হিন্দুস্তানে পাঠাই হিন্দুস্তানে দিয়ে আসছে বাতাস চলে গেছে তো মালাকাল মৌদ আজ আলাইসালাম নাই সুলাইমান আলী ইসলাম দেখলেন ই আছে এখন দেখা যায় নাই তো চলে গেছেন পরক্ষণে মালাকাল মৌত আসছেন এসে বলতেছেন আপনার মনে অনেক প্রশ্ন আছে আমি বুঝছি এই জন্য ক হ প্রশ্ন তো এটাই আপনি আসলেন এক ব্যক্তিকে দেখলেন বারবার তার দিকে তাকাইলেন আবার চলে গেলেন কুনু বিশ্বয় মান শুনেন আমি তো হয়রান হয়ে গেছিলাম কারণ যে ব্যক্তির দিকে আমি তাকাচ্ছি ওই ব্যক্তির নামে লেখা আছে তার মৃত্যু হচ্ছে হিন্দুস্তানি অথচ আপনার এখানে বইসা রয়েছে সময় আছে অল্প আমি তো বারবার তাকাচ্ছি আর দেখছি কি ব্যাপার সে এখন এখানে কেন তার মৃত্যু তো ওইখানে হবে আল্লাহ তারা তার মনের ভিতরে উদয় করে দিয়েছেন আমার প্রতি তার ভয় ঢুকে গেছে আপনি তাকে বাতাসের মাধ্যমে সেই স্থানে পাঠিয়ে দিয়েছেন আমি ওইখানে গিয়ে তার যান কবস করে চলে আসছি সুস্থ মানুষ ঘরে আছে এক অসুস্থ ব্যক্তিকে যাইতেছে দেখতে রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হয় না না যাত্রী রাস্তায় এক্সিডেন্টে বড় মারা গেছে হ্যাঁ বর যাত্রী অনেক মারা গেছে বিবিও মারা গেছে হয় না তো আল্লাহ তারা যার মৃত্যু যেখানে যে স্থানে যেভাবে রেখেছেন ওই ব্যক্তির মৃত্যু সেই স্থানে সেইভাবেই হবে এর মধ্যে বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম মৃত্যু দান করুক সকলে বলে আমিন মুমিন অবস্থায় আমাদের মৃত্যু দান করুক সকলে বলে আমিন সবচেয়ে একদম আল্লাহর নিকটবর্তী ফেরাস্তারা হচ্ছেন যারা আরশ বহন করতেছেন আরশ বহনকারী ফেরেশতা এরা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী দ্বিতীয় নম্বর হচ্ছে মুকাররবুন তারা হচ্ছে আরসের চতুর পাশে থাকে কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলেন সূরা মুমিনদের মধ্যে আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশ ওয়া মান হাউলা যারা আরশ বহন করে এবং আরশের চতুর পাশে যারা আছে তারাও কিন্তু এই যারা মুকাররবুন দ্বিতীয় শ্রেণীর যারা তারাও কিন্তু আল্লাহর কাছে আরশ বহনকারীদের মতোই মর্যাদাশীল বলেন আল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে আকাশে বসবাসকারী ফেরেস্তা চতুর্থ হচ্ছে জান্নাতে জান্নাতের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা জান্নাতের যিনি আমাদের প্রধান দারোগা থাকবেন প্রধান যিনি ইন্সপেক্টর থাকবেন তার নাম হচ্ছে কি রেদওয়ান তার নাম কি রেদওয়ান মনে রাখবেন আমরা তো ইনশাল্লাহ জান্নাতে যাব কি বলেন জান্নাতের জন্যই তো এত কিছু করতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত করুক সকল বলে আমি জান্নাতের যিনি একদম প্রধান ফেরেস্তা আছেন তার নাম হচ্ছে রিদোয়ান জান্নাতের ফেরেস্তা যারা আছেন তারা হচ্ছেন জাহান নামের নিয়োজিত ফেরস্তাদের চেয়ে মর্যাদাশীল তারপরে পাঁচ নম্বর হচ্ছেন জাহান নামের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা এদের ভিতরে বিন্দু পরিমাণও কোনো দয়া বলতে কিছু নেই আল্লাহ তারা ভিতরে দয়া দেনই নাই দয়া কি জিনিস বুঝেই না কারণ কারণ জাহান এক হাজার বছর পর্যন্ত শুধু কাঁদবে কাঁদতে কাঁদতে এদের চোখের পানি চলে যাবে তারপরে হাজার বছরে এদের আপনার জাহান চোখ থেকে শুধু রক্ত তারপরে হাজার বছরে রক্ত রক্ত শুকিয়ে যাবে শুধু পুঁজ বের হইতে থাকবে

এই যে জাহান নামের শাস্তি আগুনের শাস্তি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন এই যে সুপারিশ পত্র জমা দিছে সুপারিশের জন্য আবেদন করছে মালিক ফেরেশতা এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর চলে যাবে কোনো কথা বলবেন না ওই জাহান্নামের আবার বলবে মালিক ভাই আল্লাহর কাছে আবেদন করুন মানেক বলবে মেয়ে লাভ নাই ইন্নাকুম্মা কিছু তোরা যে নাফরমান তোরা যে অবাধ্য তোদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করা যাবে না তোরা এই জাহান্নামের মধ্যেই বসবাস করতে থাক বলেন নাউদু কোন কোনো ধরনের দয়াদের ভিতরে নাই ছয় হচ্ছে মানুষের আমল নামা আল্লাহর কাছে পৌঁছানোর দায়িত্বে বিভিন্ন ফেরেস খারাপ আছে প্রতিদিন আমরা যা করি প্রতিদিনে হিসাব কিতাব চলে যায় প্রতিদিনে হিসাব কিতাব কি চলে যায় সে মধ্যে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে নয় হচ্ছে সাত হচ্ছে দুই কাদের দুইজন ফেরস্তা কাতি কাতিবিন সম্মানিত দুইজন লেখক আল্লাহ তারা ডানে বামে রেখেছেন আহা মানুষ কি কখনো কল্পনা করে যে আমার দুই কাজে দুজন ফেরস্তা আছে ওই ব্যক্তির কানে কানে আমি যা বললাম কেউ শুনে নাই কিন্তু এই দুইজন তো শুনেছে মানুষ কি কখনো কল্পনা করে দে আপনি বলেন তো দুইজন ব্যক্তি যদি আপনার কাছে থাকে আপনি কি পাপ করতে পারবেন কি বলেন আপনার চক্ষু লজ্জা হবে না আমরা আমাদের সন্তান ছোট ছোট সন্তানদের সামনে পাপ করতে লজ্জা বোধ করি আর আল্লাহ বলেন আহা আমার বান্দা তুই এই ছোট্ট ছোট্ট শিশুদের আমাকে দুর্বল মনে করলি ছোট্ট শিশুর সামনে তুমি পাপ করতে বোধ করো অথচ আমি আল্লাহ যে তোমাকে দেখছি তুমি আমাকে বোধ করো না দুইজন ফেরস্তা যে তোমাকে দেখছেন তাদেরকে তুমি বোধ করো না সেনমাই তো হাজির দুই কাদে দুইজন ফেরেস্তা তারা সব কিছু আমাদের লিপিবদ্ধ করতেছেন তারা কখনো কিন্তু ঘুমায় না খায় না বিশ্রাম নেয় না সদা সর্বদা তারা শুধু আপনাকে যা কিছু আপনি করতেছেন সব কিছু রেকর্ড করতেছে নয় হচ্ছে গোটা পৃথিবীতে বিচরণশীল কিছু ফেরেস্তা আছে আট নয় হচ্ছে মানুষের হেফাজতকারী ফেরেস্তা মানুষকে হেফাজতের জন্য আল্লাহ তালা ফেরস্তা দিয়েছেন এক বর্ণনা এসেছে পাঁচজন ডানে বামে সামনে পিছনে পাঁচজনে উপরে এক বর্ণনায় কয়জন এসেছে পাঁচজন আর ডান বামে দুইজন কাদের তো ফেরাস্তা আসি এ ছাড়া আরো পাঁচজন কোন কোন বর্ণ এসেছে ১২ জন কোন কোন বর্ণ এসেছে তিন শত জন কাফের মুশিক বেইমান যা আছে সবার সাথে আছে এরা মানুষকে সদা সর্বদা বিভিন্নভাবে হেফাজত করতে থাকে সোহান সম্মানিত হাদিরি দশ হচ্ছে আল্লাহ তালা এক লুকমায় ধারণকারী ফেরেস্তা অর্থাৎ আল্লাহ নবী বলেন আমাকে এক ফেরেশতা সম্পর্কে উন্মদকে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই ফেরেশতা গোটা জগতটাকে এক লুকমায় তার মুখের মধ্যে সে নিয়ে যেতে বলে শুভহান আল্লাহ এত বড় ফেরেশতা আল্লাহ তারা তৈরি করেছেন এগারো হচ্ছে মালাকুল আরহাম মায়ের রেহেমে যখন শুক্রাণু প্রবেশ করে একটি বীর্য থেকে গতকালকে আমি দেখলাম উইকিপিডিয়াতে বিভিন্ন তথ্যে বিশেষজ্ঞদের মতে একটি বীর্য থেকে একশো কোটি শুক্রাণু থাকে হ্যাঁ একশো কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণুকে আল্লাহ তারা নির্বাচন করেন হ্যাঁ আল্লাহ সেই একশো কোটি শুক্রাণুর মধ্যে আমি একটি শুক্রাণু আমরা একটা শুক্রাণু আমরা যারা আছি সবাই হচ্ছে শুক্রাণু ইটার এই শুক্রাণু যে আল্লাহ তালা আমাদেরকে নির্বাচন করে মানুষ বানিয়েছেন নষ্ট করেন নাই এইটার শুক্রিয়া এই তো আমরা সারা জীবন সেজদায় পড়ে থাকলে করতে পারবো শেষ করতে পারবো যেদিন শুক্রাণু প্রবেশ করেছে ওই দিনেই আল্লাহ তালা তার ডানে বামে দুইজন ফেরাস্তানি যুক্ত করে দিছেন অনেক লম্বা কাহিনী আমরা মানব সৃষ্টি ইতিহাসে আলোচনা করব। বারো হচ্ছে মালাকুল জীবান বিভিন্ন পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ফেরস্তা আছে তেরো হচ্ছে বৃক্ষ পল্লবী নিয়োজিত ফেরস্তা তারা গাছের মধ্যে বিভিন্ন উদ্ভিদ গজান তারা বিভিন্ন ফলকে সংরক্ষণ করেন হ্যাঁ তারা বিভিন্ন বন জঙ্গলেই সদা সর্বদা থাকেন এই জন্য আপনার একটা জিনিস আপনাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি কখনো রাস্তা হারিয়ে ফেলেন কোনো গহীন জঙ্গলে বা বিভিন্ন জায়গায় রাস্তা যদি হারিয়ে ফেলেন তখন সাহায্য চাবেন হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো আমি পথ হারিয়ে ফেলেছি ফেরস্তারা আপনাকে রাহবারি করবে ফেরস্তারা আপনাকে রাস্তা দেখা দেবে তার মানে ফেরেশতারা আপনাকে হাত ধরে নিয়ে যাবে না আপনার যে এক ধরনের ধান্দায় এটাকে কেটে দিয়ে আল্লাহ আপনাকে আপনার রাস্তার জন্য সুগম করে দিবেন আমাদের বাংলা ভাষাকে বলে কানাওয়ালা কানাওয়ালা ধরলে হ্যাঁ একদম পুরা কি হারিয়ে ফেলে সব কিছু হারিয়ে ফেলে এই জন্য বৃক্ষ যে সমস্ত ফেরস্তা নিয়োজিত আছে তারা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে চোদ্দ হচ্ছে রিজিক বন্টন এবং রিজিক মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আজব এক তথ্য মানুষ যে এই যে আপনি যে খাবার মাখাচ্ছেন খাবারগুলো যে আপনি মাখাইতেছেন এটাকে মুখে পর্যন্ত যে আপনি নিয়ে গেছেন এই মুখটাকে হাঁ করানোর জন্য একজন ফেরেস্তা আছে এই খাবারগুলোকে ভিতরে নিয়ে বিভিন্নভাবে ডাইজেস্ট করার জন্য ফেরেস্তা নিয়োজিত আছে তো রিজিকের বিভিন্ন ফেরস্তারা রয়েছেন পনেরো হচ্ছে নামাজের আহ্বানকারী ফেরেশতা ফেরাস্তারা মানুষকে বিভিন্নভাবে নামাজের আহ্বান করতে থাকেন এইভাবে ষোলো হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল আলি আসসালাম বলেন বহু ভাষা ভাষী বহু ভাষাভাষী ফেরেশতা মানে একজন ফেরাস্তা আছেন যার তিনশত ষাটটা মাথা আছে আবার এই এক একটা মাথায় তিনশত মুখ আছে আবার এক একটি মুখে এক একটি জবানে তিনশত ভাষায় আল্লাহর তাসমিহ পড়তে থাকে বলেন সু সপ্তম আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই যে এইভাবে সপ্তম আসমানের যে পেরেস আছে। তাদের তাদের তসপি তারা কি তসবি পড়ে প্রথম আসমানের পেরেসদের তসপি হচ্ছে শুভ হা আলা সবাই বলেন। শুভ হা নারব্বান আলা দ্বিতীয় আসমানের পেরেসদের তসপি হচ্ছে শুভ হানা মতা আলা দ্বিতীয় আসমানের ফেরস্তাদের কি সুবহানা ওয়া তাআলা তৃতীয় আসমানের ফেরস্তাদের জিকির হচ্ছে সুবহানাহু ওয়া বিহামদিহি চতুর্থ আসমানের ফেরেশতাদের জিকির হচ্ছে সুবহানাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পঞ্চম আসমানের ফেরেশতাদের জিকির হচ্ছে সুবহানাহু ইয়ুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর

ইজ্জত ও ক্বারা হাদিস শরীফের মধ্যে এসেছে এই যিকিরগুলো যে সমস্ত বান্দারা করে আল্লাহর কাছে চাইবে ফেরেশতাদের দোয়া যেমন কবুল হয় বান্দার দোয়াও বান্দার চাওয়াও আল্লাহ তাআলা সেভাবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ